15 তারিখ থেকে টিকিট ফ্ল্যাপ, তারপরে আমি বাসেই চলে আসি। এখন আসলাম, তারা বলতেছে টিকিট নাই, অনলাইনে টিকিট কাটা শেষ বা টিকিট নাই, তো কিভাবে কি হইতেছে, এবারে কোনো কিছুই নাই তো। কিন্তু বাইরের থেকে নাকি শুনলাম টিকিট অল্প টাকায় নাকি টিকিট পাওয়া যাইতেছে এরকম। তো এরা কালাবাজারি এবং কক্সবাজার রেল স্টেশন কর্তৃপক্ষ এতটাই না জাল যে নতুন স্টেশনটা কিভাবে চালাইতে হয় তারা মানে সেই পদক্ষেপও নিচ্ছে না। ওরা শুধু টাকার দিকেই চাচ্ছে, কিভাবে বিজনেস করবে, ওদের বিজনেস নিয়ে ব্যস্ত। টিকিটটা আটকানোর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ রেলওয়ের টিকিট সেলিং সিস্টেম সেন্ট্রালি কম্পিউটারাইজড। ইদানিং যে বিভিন্ন পেপার পত্রিকায় যে কালোবাজারির ব্যাপারে অভিযোগ আসছে এটা ভিত্তিহীন। আমাদের সহজ ডট কমের হাসিবুল, সে তার টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে রেলওয়ে থেকে তাকে পদায়ন করা হয়েছে। কক্সবাজার ঢাকা রেল লাইনের উদ্বোধন হওয়ার পর থেকে রেলের টিকিটের স্বল্পতা কালোবাজারির কারণে বিভিন্ন পত্রপত্রিকায় আসায় টিটিএনে একটা অভিযোগ আসার কারণে মাননীয় আদালত কক্সবাজার জুডিশিয়াল সিনিয়র ম্যাজিস্ট্রেট মহোদয় 898 199 190 সি ফৌজদারি কার্যবিধি আমলে নিয়ে স্পেশাল পাওয়ার অ্যাক্টে এই মামলা এই বিষয় সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখে একটা প্রতিবেদন দেওয়ার জন্য র্যাবের তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কোন জায়গায় কোথায় কিভাবে এই টিকিট কালোবাজারি হচ্ছে এটা যখন সরজমিনে উঠে আসবে এর পরেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেব। আমরা গতকালই এটা জানতে পেরেছি, গতকালে আমরা পেয়েছি বিষয়টা। এটা নিয়ে তদন্ত তো একটা প্রক্রিয়াধীন এবং একদিনে এটা সম্ভব না। আমরা এটা অলরেডি এটা নিয়ে কার্যক্রম আমাদের চলমান, আমরা আমাদের সদর দপ্তরের সাথে, এটা তো এখানে আদালত থেকে আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আমরা আমাদের সদর দপ্তরের সাথে র্যাব সদর দপ্তরের সাথে কথা বলেছি এবং আমাদের এটা অলরেডি ছায়া তদন্ত চলমান রয়েছে। হোপফুলি ইনশাল্লাহ আপনারা একটা ভালো ফিডব্যাক শীঘ্রই পাবেন, যা আমরা আমাদের তদন্তে যেটাই বেরিয়ে আসুক না কেন সেটা আপনাদেরকে জানানো হবে। ট্রেনের আসন সংখ্যা অনেক কম, মাত্র 780টা। এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য প্রায় 2 লাখ মানুষ একই টাইমে সকাল 8টার সময় চেষ্টা করে। 2 লাখ মানুষ যদি একই টাইমে যদি সকাল 8টার সময় যদি 780টা টিকিটের জন্য যদি চেষ্টা করে, অনেকে না পাওয়ার সংখ্যাটাই কিন্তু সবচাইতে বেশি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই জন্য আমরা সবসময় শুনতে পাই মানুষ টিকিট পাচ্ছে না। এই টিকিটগুলো কিন্তু মানুষ কিন্তু ঠিকই কাটছে এবং কিন্তু ঠিকই তারা ভ্রমণ করছে, কিন্তু এই সংখ্যাটা খুবই কম হয়, এই জিনিসটা কিন্তু কখনোই কিন্তু উঠে আসে না। আর টিকিট একই টাইমে সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইন দুইটা জায়গায় একই সময় অন হয়ে যায়, এই জন্য কিন্তু আপনার এই টিকিটটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আমার তো মনে হয় নিজের ব্যক্তিগতভাবে যেটা সার্ভারেই যেটা হচ্ছে দেখা যায় যে টিকিট তো আমার অনুযায়ী তো 30 সেকেন্ডেই শেষ হয়ে যাওয়ার কথা। 2 লাখ মানুষ যদি 780টা টিকিটের জন্য যদি ট্রাই করে, এটা যে বেশিক্ষণ থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক।